একটি দলিল মিউটেশন করতে গিয়ে দেখা যায় যে দলিলে আছে 10 শতক কিন্তু রেকর্ডে পাচ্ছেন 5 শতক। তো এই ক্ষেত্রে সম্পূর্ণ জমিটি কিভাবে আপনারা পাবেন, তো বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ আপনি একটি দলিল মিউটেশন করতে গিয়ে দেখেন যে দলিলের মধ্যে যে দাগ নম্বর বা প্লট নম্বরটি রয়েছে, সেই প্লট নম্বরটি সার্চ করার পর দেখা যাচ্ছে যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন, অর্থাৎ আপনাকে যে ব্যক্তি জমিটি দিয়েছেন, সেই ব্যক্তির নাম দাগের তথ্যে রয়েছে কিন্তু জমির পরিমাণ রয়েছে 5 শতক, কিন্তু আপনার সেই দলিলে জমি ক্রয় করা রয়েছে 10 শতক। এই ক্ষেত্রে আপনি সেই সম্পূর্ণ 10 শতক জমিটি কিভাবে রেকর্ড বা মিউটেশন করবেন? তো দেখুন, পুরনো দলিল অথবা কোনো দলিল যদি আপনি রেজিস্ট্রি করার পর সেটা ফেলে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। অর্থাৎ আপনার দলিলে যত পরিমাণ জমি কেনা রয়েছে, রেকর্ডে বা দাগের তথ্য বের করে দেখলেন জমির পরিমাণ কিন্তু সেই ব্যক্তির কম রয়েছে। তো দেখুন, এই যে সমস্যাগুলো দেখা যায় সেটার কিন্তু মূলত 4টি কারণ আপনাকে জানাবো, যা এই 4টি কারণের মধ্যেই আপনারা জানতে পারবেন দলিলের মধ্যে সমস্যাগুলো কেন হয়ে থাকে এবং পরবর্তীকালে এগুলো সমাধান কিভাবে করবেন অবশ্যই সেটাও জানাবো। তো দেখুন, 1 নম্বর হচ্ছে বন্টন না করে জমি বিক্রি, এই ধরনের সমস্যা দেখা যায়। তো এই বন্টনের ব্যাপারটা হচ্ছে যে ধরুন একজন ব্যক্তি তার 2জন ওয়ারিস, সেই ব্যক্তি কিন্তু বর্তমানে মারা গেছে এবং তার 2জন ওয়ারিস রয়েছে এবং রেকর্ডটা কিন্তু সেই মৃত ব্যক্তির নামে বর্তমানে রয়েছে। এরপর 2 ভাই কি করেছে, তাদের মধ্যে কোনো বন্টন না হয়ে সে কিন্তু জমিটি বিক্রি করেছেন। অর্থাৎ ধরুন একটি প্লটে জমির পরিমাণ রয়েছে 10 শতক, আরেকটি প্লটও জমির পরিমাণ রয়েছে 10 শতক। প্লট নম্বরগুলো আমি ধরে নিচ্ছি 110 আর 111। অর্থাৎ 110 প্লটে জমির পরিমাণ রয়েছে 10 শতক আর 111 নম্বর প্লটও জমির পরিমাণ রয়েছে 10 শতক, কিন্তু সে জমির যে রেকর্ডগুলো সেগুলো কিন্তু তাদের মৃত বাবার নামেই রয়েছে। তো এরপর 2 পক্ষের মধ্যে মৌখিকভাবে বন্টন হয়েছে যে একজন 110 নম্বর প্লটের জমিটি ভোগ দখল বা চাষবাস করবেন আর একজন ওয়ারিস 111 নম্বর প্লটের জমিটি দখল বা চাষবাস করবেন। অর্থাৎ তাদের মধ্যে কোনো বন্টননামা বা পার্টিশন ডিড কিন্তু হয়নি, তারা মৌখিকভাবে করে নিয়েছে যে 110 নম্বর প্লটে একজন ওয়ারিস চাষবাস করবে আর 111 নম্বর প্লটে আরেকজন ওয়ারিস চাষবাস করবে, যেহেতু 2টি প্লটের জমির পরিমাণ একই রয়েছে বা কিছু কম বেশি থাকতে পারে, সেটা কিন্তু ভাইদের মধ্যে অ্যাডজাস্ট করে সেটা ওনারা করেছেন। এরপর এক ভাই কি করেছে, অর্থাৎ একজন ওয়ারিস কি করেছে, যে তার সেই 10 শতক জমিটি একজনকে বিক্রি করে দিল এবং আপনি সেই জমিটি ক্রয় করেছেন। এরপর আপনি কি করেছেন, আপনার সেই দলিলটি রেজিস্ট্রি করার পর আপনি রেখে দিলেন, আপনি সেটা মিউটেশন কিন্তু না করে। এরপর পরবর্তীকালে কি হবে, যখন তাদের 2 ভাইদের মধ্যে তাদের বাবার যে জমিটি বাবার নামে রয়েছে সেই জমিটি যখন 2 ভাই ওয়ারিস মিউটেশন করবেন, তখন কি হবে না, 110 নম্বর প্লটও 2জন ওয়ারিসি জমির ভাগ পাবে আর 111 নম্বর প্লটও 2জন ওয়ারিসি কিন্তু ভাগ পাবে। তাহলে কি হবে, 110 নম্বর প্লটে 5-5 2জনে ওয়ারিসি পাবে আর 111 নম্বর প্লটও 2জন ওয়ারিস 5+5 শতক কিন্তু জমির ভাগ পাবে। কারণ কি, ওয়ারিস মিউটেশন করলে প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিসেরই কিন্তু অংশ থাকে। তো যেহেতু তাদের মধ্যে কোনো বন্টননামা দলিল হয়নি, তো এই অনুযায়ী যদি আপনাদের কোনো দলিল যদি কেনা থাকে আর সেই দলিলটি যদি আপনারা রেকর্ড বা মিউটেশন না করেন, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ বন্টনের পূর্বে দলিল হলে এই ধরনের কিন্তু একটি সমস্যা হয়, যেটা হচ্ছে প্রথম কারণ। তো তাই কোনো জমি রেজিস্ট্রি বা কিনতে গেলে আপনারাকে দেখতে হবে যে তাদের মধ্যে বন্টন হয়েছে কিনা। যদি এককভাবে কোনো প্লটে কোনো একজন যদি ওয়ারিস দখলে থাকে বা বিক্রি করতে যদি চায়, তাদের মধ্যে যদি কোনো বন্টননামা দলিল না থাকে, তাহলে কিন্তু এই ধরনের জমি কিন্তু কেনা যাবে না। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন, তো এর সমাধান কি, পুরো 10 শতক জমিটি কিভাবে পাবো? তো দেখুন, এর সমাধান হচ্ছে একটি, যে পরের জন যে ওয়ারিস তাকে কিন্তু 5 শতক জমিটি আপনারাকে লেখা করাতে হবে। তা না হলে আপনার দলিলে যে 10 শতক জমি রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু 5 শতক জমিই পাবেন, 10 শতক সম্পূর্ণ রেকর্ড কিন্তু আপনি করতে পারবেন না, যেহেতু তাদের মধ্যে কোনো বন্টননামা দলিল হয়নি। আর মৌখিকভাবে তাদের মধ্যে বন্টন হলেও মৌখিক কথার কিন্তু দাম নেই। না হয় এর সমাধান আরেকটি হচ্ছে, বাকি যে প্লট অর্থাৎ 110 নম্বর প্লটে যদি আপনার 10 শতক জমি ক্রয় করা থাকে, তাহলে সেই 110 নম্বর প্লট থেকে আপনি 5 শতক জমি পেয়েছেন, আর যে 5 শতক সেটা আপনাকে কি করতে হবে না, সেই ব্যক্তিকেই 111 নম্বর প্লট থেকে আপনাকে রেজিস্ট্রি করে নিতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ 10 শতক জমি পাবেন। অর্থাৎ আপনি 110 প্লটে 5 শতক পাবেন এবং 111 প্লটেও 5 শতক পাবেন। তারপর 2 নম্বরে হচ্ছে, ওয়ারিস সম্পত্তি বিক্রি করলেও এ ধরনের সমস্যা দেখা যায়। অর্থাৎ ধরুন আরেকটি উদাহরণস্বরূপ আপনার বিষয়টি বুঝাচ্ছি, যে একজন ব্যক্তির 4জন ওয়ারিস
দুই ছেলে এবং দুই মেয়ে। তো সেই ব্যক্তির এই দুইজন ছেলেদের মধ্যে একজন ছেলে তার জমিটি বিক্রি করতে চায়, অর্থাৎ বাবা মারা গেছেন কিন্তু রেকর্ডটি বাবার নামে রয়েছে, সেটা কিন্তু ওয়ারিশ সূত্রে সেই ছেলে বিক্রি করতে চায়। তো উনি কি করেছেন, একটি ওয়ারিশ সার্টিফিকেট বের করেছে এবং সেই ওয়ারিশ সার্টিফিকেটে দুজন ছেলে বা দুই ভাইয়ের কিন্তু নাম দিয়ে সেই ওয়ারিশ সার্টিফিকেটটি বের করেছে এবং সেই ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী সে কিন্তু তার নিজ অংশটি বিক্রি করেছেন। তো ধরুন একটি প্লটে জমির পরিমাণ রয়েছে 20%, তো সেই ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী যেহেতু ওয়ারিশ সার্টিফিকেটে দুজনের নাম রয়েছে, তো তাই একজন ওয়ারিশ কি করেছেন না, সেই 20% থেকে তার নিজ অংশ করে 10% বিক্রি করেছেন। এরপর পরবর্তীকালে দেখা গেল সেই বোনেরা বা বোনের ছেলেমেয়েরা এসে সেই সম্পত্তি দাবি করেছে এবং দাবি করলে কি হবে না, সেই 20% জমি থেকে তারাও কিন্তু ভাগ পাবে। অর্থাৎ এক্ষেত্রে সেই 20% জমি ভাগ করলে কি হবে, প্রত্যেকজন ওয়ারিশেই 5% 5% করে ভাগ পাবে। তো ওয়ারিশ সম্পত্তি যদি কিনে থাকেন তাহলে এটাও কিন্তু একটি কারণ হতে পারে। তো তাই কোনো ওয়ারিশ সম্পত্তি কিনতে গেলে অবশ্যই সেটা আপনারা ভালোভাবে জানবেন যে সেই ব্যক্তির টোটাল কতজন ওয়ারিশ রয়েছে, অর্থাৎ কতজন ছেলে রয়েছে কতজন মেয়ে রয়েছে, আর সেই ওয়ারিশ সার্টিফিকেটে সেই ওয়ারিশদের প্রত্যেকের নাম যেন থাকে এবং সেই অনুযায়ী আপনারা জমি কিন্তু রেজিস্ট্রি করবেন, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। কারণ বর্তমানে অনেক দেখা যায় যে বোনেদেরকে বাদ দিয়ে একমাত্র ছেলেরাই কিন্তু সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এবং তারপর পরবর্তীকালে কি হয় না, বোনেরা এসে সেই সম্পত্তি কিন্তু দাবি করলে আপনি দলিল করে রেজিস্ট্রি করে রেকর্ড করলেও আপনার রেকর্ড কিন্তু কাটা যেতে পারে। তা তাই ওয়ারিশ সূত্রে জমি কোনো কিনতে গেলে অবশ্যই সেইগুলো আপনাকে দেখতে হবে যে সেই ব্যক্তির টোটাল কতজন ওয়ারিশ রয়েছে, অর্থাৎ একটি প্লটে যদি 20% জমি থাকে এবং সেই ব্যক্তির ওয়ারিশ যদি 4 জন হয় তাহলে একজন কিন্তু সর্বোচ্চ 5% বেশি জমি কিন্তু বিক্রি করতে পারবে না। তো দলিলে জমির পরিমাণ বেশি কিন্তু রেকর্ডে কম, তো এটাও একটি কারণ হতে পারে। এবং একইভাবে এক্ষেত্রেও সমাধান হচ্ছে না, যে ব্যক্তি আপনাকে জমি বিক্রি করেছেন সেই ব্যক্তিকে দিয়ে অন্য কোনো প্লটে আপনাকে জমি রেজিস্ট্রি করে নিতে হবে, না হয় সেই প্লটে বাকি যে ওয়ারিশ রয়েছে তাদের কাছ থেকে আপনাকে রেজিস্ট্রি করে নিতে হবে। তারপর 3 নম্বর কারণ হতে পারে, যে প্লটে আপনাদের জমি ক্রয় করা রয়েছে সেই প্লটের দাগের তথ্যের যে 10,000 শেয়ার বা অংশ সেটা কিন্তু কমও থাকতে পারে। অর্থাৎ একটা প্লট বা দাগের তথ্য যদি আপনারা বের করেন তাহলে দেখবেন নিচে 10,000 শেয়ার বা অংশ থাকে, অর্থাৎ সেই প্লটের টোটাল যে মাপ সেই মাপ থেকে জমির পরিমাণ বা রেকর্ডে কম থাকতে পারে, অর্থাৎ সেটা 10,000 শেয়ার বা মিল নাও থাকতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো এর সমাধান হচ্ছে কি না, আপনাকে শেয়ার মিল বা শেয়ার সংশোধনের জন্য বিএলআর অফিসে এর জন্য আবেদন করতে হবে এবং সংশোধন করলে হয়তো সেই ব্যক্তির নাম বা সেই ব্যক্তির যে জমির পরিমাণ সেটা বাড়তে পারে। তারপর 4 নম্বর হচ্ছে, একই জমি দুবার বিক্রি হলেও এই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ আপনি জমি রেজিস্ট্রি করেছেন, আপনার দলিল রয়েছে কিন্তু আপনি কি করেছেন, সেই দলিলটি মিউটেশন এখনও করায়নি। এরপর সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তি কি করেছে, তার রেকর্ড দেখে অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করে দিয়েছেন এবং সেই ব্যক্তি যাকে পরে জমিটি বিক্রি করেছেন সে কিন্তু রেকর্ড করে নিয়েছে, তো এটাও একটি কারণ হতে পারে। আর এর সমাধান হচ্ছে, অর্থাৎ একই জমি যদি দুবার বিক্রি হয় তাহলে অবশ্যই যে দলিলটি আগে হবে সেটাই কিন্তু বৈধ হবে, বাকি যতবার সেই জমিটি বিক্রি হোক প্রত্যেকটি দলিলে কিন্তু জাল দলিল বলে চিহ্নিত হবে। তো এর জন্য আপনি কি করবেন না, আপনার দলিল দিয়ে বিএলআর অফিসে একটি মিসকেস করতে হবে, হলেও আপনার সমাধান সেই বিএলআর অফিসে হতে পারে। যদি সেটা সমাধান বিএলআর অফিসে না হয়, অর্থাৎ আপনি যদি সেই জমিতে দখলে সম্পূর্ণভাবে 10% থাকেন, তাহলে অবশ্যই বিএলআর অফিসে আপনার সেই সমাধান হতে পারে। যদি বিএলআর অফিসে তার সমাধান না হয় তাহলে আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে টাইটেল সুটের মামলা আদালতে করতে হবে এবং সেই মামলার রায় অবশ্যই আপনার পক্ষেই যাবে, যেহেতু আপনার দলিলটি বা সেই জমিটি আপনি সর্বপ্রথম ক্রয় করেছেন। তাই একই জমি যদি দুবার বিক্রি হয় তাহলে প্রথমে যে দলিলটি রেজিস্ট্রি হবে সেই দলিলের পক্ষেই রায় কিন্তু হবে। তো যে 4টি কারণ আপনাকে জানালাম, এই 4টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ আপনার সেই দলিলটিতে হতে পারে এবং তার সমাধানও আপনাকে সংক্ষেপে জানালাম। আশা করি মোটামুটি বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জব সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।